শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 20,24,192 জন। প্রশ্ন ফাঁস রোধ ও শৃঙ্খলা রক্ষার্থে পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হয় শিক্ষার্থীদের। পরীক্ষার্থীদের মানসিক চাপ এড়াতে এবার কেন্দ্র পরিদর্শনে যাননি শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাসবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 3,700টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের 20,24,192 জন শিক্ষার্থী। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজন এবং প্রশ্নপত্রের ধরন নিয়ে সন্তোষ জানান পরীক্ষার্থী এবং অভিভাবকরা। কোশ্চেনগুলো সহজ ছিল আর কমন উপর ছিল অনেকগুলো, আর পরিবেশটা অনেক সুন্দর ছিল যার কারণে পরীক্ষা দিতে অনেক ভালো লাগছিল। মোটামুটি যেইগুলো কোশ্চেন আমরা দেখলাম সবগুলোর মধ্যেই যে দেওয়ার মতো ছিল, ইজি ছিল, আমাদের পরিবেশটাও ভালো ছিল। আমার ছেলে বলছে যে আল্লাহর রহমতে ভালো হয়েছে, ভালো দিছে। পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি এড়াতে এবার কেন্দ্র পরিদর্শনে না গিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষা বিষয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি জানান, শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করতে একেবারে বছরের শেষে মূল্যায়ন না করে শুরু থেকেই মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে। দেখা যাচ্ছে পরীক্ষায় ভালো ফল করছে কিন্তু শিখন ফলের জায়গায় ঘাটতিটা রয়ে যাচ্ছে, তাই মূল্যায়ন পদ্ধতিতে যেই নির্দিষ্ট দীর্ঘ সময় পরে যে একটা আমরা জ্ঞানের যে যাচাই করার কথাটা বলছি, সেটার বাইরে গিয়েও সেটার পাশাপাশি, সেটা তো থাকবেই পাশাপাশি, শ্রেণীকক্ষে পাঠদান করাকালীন অবস্থায় বছরের প্রথম দিন থেকে যাতে আমরা যাতে করে শিক্ষকরা সেটা তাদেরকে শিক্ষার্থীদেরকে তারা মূল্যায়ন করতে পারেন যে আসলে শিক্ষার্থী কম্পিটেন্সি যেটা আমরা সক্ষমতা সে অর্জন করতে পেরেছে কিনা। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে মূল্যায়ন পদ্ধতি আরও সহজবোধ্য করতে কিছু সংস্কার আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করার পরে সেটা যাতে অভিভাবকরা বুঝতে পারেন, এই বোঝার জায়গাটাতে যাতে বোধগম্যর জায়গাটাতে আমরা যাতে আরও সহজবোধ্য করতে পারি, যে অভিভাবক যাতে বুঝতে পারেন আমার সন্তান কম্পিটেন্সির যে জায়গাটা সেখানে কতটুকু অর্জন করতে পেরেছে সেই বোঝার জায়গাটা সহজীকরণ নিয়ে আমরা আলোচনা করছি। নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে যে কোনো গুজব রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান মহিবুল চৌধুরী নওফেল। উৎসবমুখর পরিবেশে ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।